এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পর্যায়ক্রমে অল্প অল্প করে এই দাম সমন্বয় করার কথা জানান। এছাড়াও ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন, সেখানেও গ্যাসের মূল্যেরও সমন্বয় করা হবে হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার পরিকল্পনায় সরকার কাজ করছে। শাকিবুর রহমানের রিপোর্ট। আবারও ভোক্তা পর্যায়ে বাড়তে পারে বিদ্যুতের দাম। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এরই মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসিতে গণশুনানি হয়েছে। শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 14তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল 2023-এর উদ্বোধন শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করব বিদ্যুৎ জ্বালানির ব্যাপারটা, তো ওইটাই চলছে, ওইটাই পর্যায়ক্রমে অল্প অল্প করে আমরা কিছুটা সময় সমন্বয় করব, খুবই সামান্য হয়তো সমন্বয় করা মানে অ্যাডজাস্টমেন্ট করা হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সেচে বিদ্যুৎ দেয়া শুরু করার কথা জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, পাম্প ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে। ওরকম কোনো লোডশেড না, বিকজ আমরা অর্গানাইজ করতেছি, বিভিন্ন জায়গার থেকে আমরা অর্গানাইজ করতেছি যে সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছেন, আমি জানি আমাদের সেচটা বাধা, তাদেরকে বলবো যে আপনারা সময় উপযোগী করে করেন, রাত 11টার থেকে শুরু করেন তাহলে সমস্যা হবে না, এখন সারা দিনের বেলা যদি চালিয়ে রাখেন তাহলে একটা সমস্যা হবে। আমরা চাচ্ছি সেচের যে সময় নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণটা যদি আপনারা ফলো করেন তাহলে সেখানে কোনো সমস্যা হবে না আপনাদের। এছাড়াও শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে এপ্রিল থেকে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে কাজ চালু আছে বলেও জানান তিনি। ইন্ডাস্ট্রিরা বলছেন যে তাদের গ্যাসেরটা প্রাইসটা বিশ্বের বাজারের সাথে একটা সমন্বয় করার জন্য আমরা সেটা করে দিয়েছি। আমাদের টার্গেটটা হলো যে আমরা কীভাবে এপ্রিল থেকে একটা নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে পারি সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে ভোলায় যে গ্যাস পাওয়া গেছে তা আগামী 2 মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ করা হবে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।